শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম রানোর সমীকরণ এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। আজকে আমরা আলোচনা করব গ্যালভানিক কোষ নিয়ে, এটা একটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। তার আগে জেনে নেই আমাদের এই গ্যালভানিক কোষটা কি। দেখো, যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থায় রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় তাকেই আমরা বলি তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে? যে রাসায়নিক ব্যবস্থায় বা যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে রাসায়নিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিকে বা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করি তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, এক হলো তড়িৎ বিশ্লেষক কোষ, আর এটা হলো আমার আজকের টপিক গ্যালভানিক কোষ। তাহলে বলো, তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো তড়িৎ বিশ্লেষক কোষ, আর একটা হলো গ্যালভানিক কোষ। আমি আজকে আলোচনা করবো গ্যালভানিক কোষ নিয়ে। তাহলে দেখো, যে তড়িৎ রাসায়নিক ব্যবস্থার মাধ্যমে এই রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকেই বলা হয় গ্যালভানিক কোষ। তাহলে গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি আমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই গ্যালভানিক কোষের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো আমার ডেনিয়েল সেল। আমি আজকে আলোচনা করবো তোমাদের ডেনিয়েল সেল নিয়ে। তাহলে দেখো, প্রথমে একটা ডেনিয়েল সেল আঁকি। যেহেতু এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, আমি দুইটা বিকার নিই, দুইটা বিকার নিই। বিকারের মধ্যে একটা ওয়ান মোলার বা মোলার ধরনের একটা লবণ নিই। এই পাত্রে নিব আমি জিঙ্ক সালফেট লবণ, এই পাত্রে আমি নিব কপার সালফেটের লবণ। এই কপার সালফেট লবণের নিব মোলার লবণ ওয়ান মোলার, জিঙ্ক সালফেটের নিব আমি ওয়ান মোলার জিঙ্ক সালফেটের লবণ। তাহলে এই জিঙ্ক সালফেটের লবণের মধ্যে আমি স্থাপন করব একটা জিঙ্ক দ্বন্দ্ব, আর কপার সালফেট দ্রবণের মধ্যে আমি স্থাপন করবো একটা কপার দ্রবণ। আংশিক নিমজ্জিত থাকবে আমার দুইটা বিকারী। তাহলে দেখো, এই যে আমার দুইটা দ্বন্দ্ব নিয়েছি, এই দুইটা দ্বন্দ্বকে আমি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিব। এটা হলো আমার পরিবাহী তার। এই পরিবাহী তার এখন দুইটা এই দ্বন্দ্বের মাঝে বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য আমি একটা পটেনশিওমিটারের সাহায্যে এই এই পরিবাহী তারকে যুক্ত করে দিব। এটা হলো আমার পরিবাহী তার বা পটেনশিওমিটার, পটেনশিওমিটার। তাহলে দেখো, জিঙ্ক সালফেট দ্রবণে আমি স্থাপন করেছি জিঙ্ক দ্বন্দ্ব, কপার সালফেট দ্রবণে আমি প্রবেশ করাবো কপার দ্বন্দ্ব। দ্বন্দ্বটাকে বোঝানোর জন্য কালো করে দিচ্ছি আমি। দেখো, চিত্রটা আঁকতে হবে তোমাদের। এটা হলো আমার জিঙ্ক দ্বন্দ্ব, এগুলো কপার দ্বন্দ্ব। জিঙ্ক সালফেটের ঘনমাত্রা মোলার দ্রবণে আছে, কপার সালফেটটাও মোলার দ্রবণে আছে। তাহলে দেখো, আমার এই জিঙ্ক দ্বন্দ্ব এখানে অ্যানোড হিসেবে কাজ করবে, জিঙ্ক দ্বন্দ্ব অ্যানোড, আর কপার দ্বন্দ্বটা কাজ করবে ক্যাথোড হিসেবে, ক্যাথোড হিসেবে। তাহলে দেখো, জিঙ্ক দ্বন্দ্ব এখানে অ্যানোড হিসেবে কাজ করবে এবং জিঙ্ক দ্বন্দ্ব এখানে কাজ করবে ঋণাত্মক তড়িদ্বার হিসেবে, এবং এই কপার দ্বন্দ্ব কাজ করবে আমার ধনাত্মক তড়িদ্বার, ধনাত্মক তড়িদ্বার হিসেবে। আর এটা হলো আমার ঋণাত্মক তড়িদ্বার, তড়িদ্বার। এখন এই দুটি অর্ধকোষ, এটা হলো আমার একটা অর্ধকোষ, এটা হলো আরেকটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এবং এই অর্ধকোষ দুইটাকে একত্রে বলে একটা পূর্ণ কোষ। অর্ধকোষ দুটিকে একত্রে কি বলা হয়? একটা পূর্ণ কোষ। এখন দুটো অর্ধকোষের মাঝে তড়িৎ সম্পর্ক স্থাপনের জন্য আমি একটা লবণ সেতু দিই। দুটি তড়িদ্বারের মাঝে পরোক্ষ সংযোগ স্থাপনের জন্য যে ইউ আকৃতির বাঁকা কাচ লবণ ব্যবহার করা হয় তাকেই বলা হয় লবণ সেতু। লবণ সেতুর মধ্যে আমার লবণ থাকে পটাশিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম নাইট্রেট অথবা সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণ আমরা ব্যবহার করি। লবণ সেতুটা কেন ব্যবহার করবো? এই লবণ সেতু এই দুটো তুলা দ্বারা বন্ধ থাকে। কি দ্বারা বন্ধ থাকে? তুলা দ্বারা বন্ধ থাকে। আমাদের পরীক্ষায় ব্যবহার করা হয়েছে যে লবণ সেতু। তাহলে দুটি তড়িদ্বারের মাঝে দুটি তড়িদ্বারের মাঝে পরোক্ষ সংযোগ স্থাপন করার জন্য তীব্র তড়িৎ বিশ্লেষণ লবণ যেমন পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট ইত্যাদি দ্বারা যে ইউ আকৃতির বাঁকা কাচ নল ব্যবহার করা হয় তাকেই বলা হয় লবণ সেতু। লবণ সেতু কোষে আমরা কেন ব্যবহার করি? দুটি তড়িদ্বারের মাঝে সংযোগ স্থাপনের জন্য, দুটি তড়িদ্বারের মাঝে বিপরীতায়নের ঘাটতি পূরণ করার জন্য, এবং দুটি তড়িদ্বারের মাঝে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য।
তাহলে কুশীয় লবণ সেতু ব্যবহার করা হয় দুটি তড়িৎদ্বারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং বিপরীত আয়নের ঘাটতি পূরণ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি, এই লবণ সেতু ব্যবহার করে থাকি। তাহলে দেখো আমি এখানে একটা গ্যালভানিক কোষের চিত্র এঁকেছি, গ্যালভানিক কোষ। এখানে জিঙ্ক দণ্ড দুটো ইলেকট্রন ত্যাগ করবে, সেই দুটো ইলেকট্রন এই পরিবাহী তার বেয়ে আমার কোথায় পৌঁছাবে, এই কপারের দণ্ডের মধ্য দিয়ে আমার এই কপার টু প্লাসের কাছে পৌঁছাবে। কপার টু প্লাস এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে, এখানে ইলেকট্রনের প্রবাহ হবে, ইলেকট্রন যাবে জিঙ্ক থেকে কপারের দিকে এবং তড়িৎ প্রবাহিত হবে কপার থেকে জিঙ্কের দিকে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এখানে যদি আমরা একটা লাইট দিয়ে দিই তখন দেখবো লাইটটা জ্বলে উঠেছে, এটাই তার তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ শক্তির প্রমাণ। তাহলে দেখো এখানে আমি বারবার বলতেছি জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে, তাহলে অ্যানোড দণ্ড হিসেবে আমার কি বিক্রিয়া করবে, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জিঙ্ক দণ্ড দুইটা ইলেকট্রন কি করে দিবে, ত্যাগ করে দিবে। জিঙ্ক কি হবে, জিঙ্ক টু প্লাস, কি করলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তাহলে সবসময় জারণ তড়িৎদ্বারে বা অ্যানোডে পরমাণু আয়ন হয়ে যায়, তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে আমার জিঙ্ক থেকে জেটেন টু প্লাস হয়ে গেল। তাহলে আমার বিজারণ বিক্রিয়াটা কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়া বা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে এই দুইটা ইলেক্ট্রন এই পরিবাহী তার বেয়ে কোথায় পৌঁছাবে, এই কপার দণ্ড বেয়ে এই কপার টু প্লাসের কাছে পৌঁছাবে। কপার টু প্লাস কি করবে, এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। তাহলে সামগ্রিকভাবে আমার এখানে বিক্রিয়াটা হলো কি, হলো সামগ্রিক বিক্রিয়া। দেখা গেল ইলেকট্রন ইলেকট্রন কাটা চলে গেল, তাহলে এখানে থাকলো কি আমার জেটেন প্লাস কপার টু প্লাস, এখানে থাকলো জেটেন টু প্লাস প্লাস কপার। কোষ আকারে যদি আমি এটি লিখতে যাই তাহলে এইরকম হবে আমার জেটেন টু প্লাস। এই দুটি তড়িৎদ্বারের মাঝে সংযুক্ত জড় জন্য লবণ সেতুকে এই রকম দুইটা সমাচিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমার হবে কপার টু প্লাস কপার, এইটাই হলো আমার অ্যানোড অর্ধকোষ, অ্যানোড অর্ধকোষ। আর এটা হলো আমার ক্যাথোড অর্ধকোষ। তাহলে দুটো অর্ধকোষের মাঝখানে আমি কি স্থাপন করেছি, এটা হলো আমার লবণ সেতু। এটাকে যদি আমি লবণ আকারে লিখতে চাই তাহলে আমার এই গ্যালভানিক কোষের বিক্রিয়াটা এইরকম হয়ে যাবে। তাহলে দেখো জিঙ্ক কোন দণ্ডে আছে, জিঙ্ক সালফেট দ্রবণে লবণ সেতু, কপার সালফেট আছে আমার কপারে। এই হলো আমার গ্যালভানিক কোষের অর্ধকোষের চিহ্ন, অর্ধকোষের সমীকরণটা। তাহলে দেখো এখানে তার দিয়ে যখন ইলেকট্রনটা এই দিকে যায়, জিঙ্ক দণ্ড কপার দণ্ড সেই ইলেকট্রন দুটাকে গ্রহণ করে কোথায় পৌঁছায়, কপার টু প্লাসের কাছে। কপার টু প্লাস এই দুটো ইলেকট্রন কি করে, গ্রহণ করে, আর জিঙ্কটা কি করে, ত্যাগ করে। ফলে কি তড়িৎটা কি, এই আমার তড়িৎ প্রবাহিত হয় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এবং ইলেকট্রনের প্রভাব ঘটে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। তাহলে এই হলো আমার সামগ্রিকভাবে গ্যালভানিক কোষ। আর তোমার চিত্র এঁকে বিক্রিয়া দিলে বুঝিয়ে দিলেই চলবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা আগামী ক্লাসে আমি আবার আলোচনা করবো তোমাদের হাইড্রোজেন তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার এগুলো নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।